জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক এক ক্ষণজন্মা মহান পুরুষ। দেশি বিদেশি ভক্ত, কট্টর সমালোচক, এমনকি চরম শত্রুরাও তার নেতৃত্বের দৃঢ়তায় প্রশংসায় পঞ্চমুখ। মহান বন্ধু মিস্টার হাওয়া উপস্থিত মান্যবরবৃন্দ ও ভদ্র মহোদয়গণ, 55 বছরের রাজনৈতিক জীবনে যারা তার সান্নিধ্য পেয়েছেন, বঙ্গবন্ধুর সম্পর্কে রয়েছে তাদের আলাদা মূল্যায়ন ও অনুভূতি। আমরা মুক্ত করব তার যে সর্বজনগ্রহণকার্যতা বা সর্বজন তাকে যে গ্রহণ করেছিল বা তাকে তার যে ভালোবাসা ছিল, এই বিষয়টির জন্য আজকে জরুরি হচ্ছে সবারই আজকে সেই বিষয়ে অংশ নেওয়া। বঙ্গবন্ধু কোনো দলের বা গোষ্ঠীর নয়, বঙ্গবন্ধু হচ্ছে সার্বজনীন বাঙালি জাতির সম্পদ। মত ও পথের ভিন্নতা থাকলেও বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন আজন্ম মুক্তির পথ দেখাবে বাঙালিকে, এমন বিশ্বাস অনেকেরই। আগামীতে যে আমাদের দেশে যে চলমান রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে মেহনতি জনগণের যে মুক্তি সংগ্রাম, এই মুক্তির সংগ্রামে কিন্তু বঙ্গবন্ধু অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত থাকবে। আমরা যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে যদি অনুসরণ করতে চাই, তাহলে তাই রাজনীতিকে আমাদের অনুসরণ করতে হবে, যার ভিত্তিতে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি বাঙালি, যা কিছু বাঙালির সবই আমার, যা কিছু মানুষের সবই আমার, এই কথা তিনি বলে গেছেন। আমরা তখন সেই পরিচয় ভুলতে বসি। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ঘিরে তাই বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছে বছরব্যাপী পরিকল্পনা। বঙ্গবন্ধু সাম্প্রদায়িকতা বৈষম্যের লড়াই, এই হচ্ছে আমাদের মূল থিম। আমরা এই থিমে আমরা কেন্দ্রীয় কর্মসূচি তো পালিত হবে তো বটেই, আমরা একই সঙ্গে জাতীয় পর্যায়ে যে কর্মসূচিগুলো আছে তাতে আমরা অংশগ্রহণ করবো, যেটা জাতীয় কমিটি যেটা করবে, এবং আমাদের সব জেলাতে আমরা এটা হয়ে পালন করবো। আমাদের নিজস্ব কতগুলো কর্মসূচি থাকবে, আমরা একটা আলোচনা সভা করব, আমরা জেলা জেলায় বঙ্গবন্ধুকে নিয়ে তার যে সংগ্রামী জীবন নতুন প্রজন্মের কাছে তুলে দিতে চেষ্টা করব। বিশেষ গোষ্ঠীর কাছে নয়, আপামর জনতার কাছে বঙ্গবন্ধুর আদর্শ পৌঁছে দেওয়াই হোক মুজিববর্ষের লক্ষ্য, এমন প্রত্যাশা রাজনীতিবিদদের। বঙ্গবন্ধু কোনো দলের না, কোনো দল বা বিশেষ জনগোষ্ঠীর নয়, বঙ্গবন্ধু সার্বজনীন। মুজিববর্ষে বঙ্গবন্ধুর সেই রাজনৈতিক দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চায় বিভিন্ন রাজনৈতিক দল। বঙ্গবন্ধুকে ঘিরে রাজনৈতিক নেতাদের সেই ভাবনা আমরা তুলে ধরতে চাই মাইটিভির সাপ্তাহিক আয়োজন রাজনীতির রাজনীতিতে। সাথে থাকছি আমি মানিকলাল ঘোষ।